আবাস যোজনার দুর্নীতিতে প্রতিবাদ জানিয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক অফিস ঘেরাও করে বাম নেতৃত্ব মোট 7 দফা দাবি জানিয়ে এক স্মারকলিপি পেশ করল। সমগ্র কর্মকাণ্ডে পুলিশের নজরদারি ছিল অত্যন্ত সক্রিয়। দেখাবো বিস্তারিত প্রতিবেদনটি। আরো দাবি করেছিলাম যারা দেশকে বিক্রি করছে, যারা দেশকে শোষণ করছে, যারা দেশের মানুষের পকেট কাটছে, যারা নিজেরা চোরে পরিণত হয়েছে, এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে দাঁড় করিয়েছে আমাদের দেশকে, আমাদের রাজ্যকে। তাই বন্ধুগণ, এই রকম একটা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আজকে আমাদের এই ডেপুটেশন, আজকে বুঝে নিতে হবে 100 দিনের কাজ নেই। আমাদের যে দাবিগুলোর মধ্যে একদিকে যেমন PMAY আছে, তার সঙ্গে অন্যান্য দাবির মধ্যে আছে 100 দিনের কাজ, অন্যান্য দাবির মধ্যে আছে সাবমার্সিবলের যে LPC অর্থাৎ বর্ষাকাতীয় বিষয়, 3টি অঞ্চলের মানুষ একদম প্রশাসনিক অপদার্থতার জন্য, একদম পঞ্চায়েত লেভেলে পঞ্চায়েতের টেকনিক্যাল ফল্টের জন্য 3টি পঞ্চায়েত, নাসিক গ্রাম বলবেলুন 2, ওদিকে হচ্ছে আপনার এরুয়ার এবং বলমোনা, এই 3টি পঞ্চায়েতে কোনো মানুষের নাম তালিকাভুক্ত হয়নি, তারাই প্রত্যেকটি করে মানুষই সেখানে প্রতারিত হয়েছে। অতএব আমরা বঞ্চিত হয়েছে, সেই তাই আমরা দাবি করেছি সেই তালিক নামকে আপনাদেরকে তালিকাভুক্ত করতে হবে, তালিকাভুক্ত করতে হবে। এবং আমরা যাদের নাম আজও জমা নিয়েছি, এবং এইটা আমরা কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে আমরা দরখাস্ত করব এবং তাদের সব কিছু যাবতীয় তার নথিপত্র নিয়ে আমরা কিন্তু প্রতি পঞ্চায়েতগতভাবে আমাদের লেভেলে কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষে আমরা সেই তালিকা কিন্তু আপনাকে জমা দেব। এক কথায় BDO হাত তুলে দিয়েছে এবং কালকে বর্ধমানে একটা সংস্কৃতিতে VC হয়েছে, সেই VC-তে পুরোপুরি যা নির্দেশ উনি মুখে না পড়ল, মুখে না পড়ল কাজে। আমরা BDO অফিসে ঘেরাও করে দেখেছি, শান্তিপূর্ণভাবে এই ঘেরাও অভিযান আমাদের চলছে, আমাদের প্রতিনিধিরা BDO সাহেবের সঙ্গে কথা বলছেন। এই BDO সাহেব যদি তার সঠিক উত্তর দিতে না পারেন, তিনি যদি ঠিকমতো পদক্ষেপ গ্রহণ না করেন, তা অনেক মানুষ এখানে শয়ে শয়ে মানুষ তাদের দরখাস্ত নিয়ে এসছে এবং সেই দরখাস্তগুলোকে নিতে হবে, তাদের রেজিস্টার করতে হবে এবং প্রকৃত গরিব মানুষ মাটির ঘর যারা আছে তাদেরকে এই প্রকল্প এই যোজনার অন্তর্ভুক্ত করতে হবে। আর একটা দাবি আমাদের আছে, 30,000, 40,000, 20,000 টাকা গরিব মানুষকে অতীতে যারা পেয়েছে সেই কার্ড মানি তাদেরকে দিতে হচ্ছে এবং এই কার্ড মানি না দিলে তার দ্বিতীয় খেপের যে টাকা সেই টাকা বন্ধ হয়ে যাচ্ছে। পঞ্চায়েত জড়িত, তৃণমূলের মস্তানরা জড়িত, প্রধানরা জড়িত, অর্থাৎ টাকা ছাড়া তৃণমূলের আর কোনো কাজ নাই। মন ভরা বিরিয়ানি নিয়ে এসে গেল বিরিয়ানি ওয়ালে, মাত্র 69 টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড বিরিয়ানি। কলা পাতায় পরিবেশনের সাথে থাকছে এগ, কোল্ড ড্রিঙ্কস, রায়তা, গ্রিন স্যালাড এবং মিনারেল ওয়াটার। সুস্বাদু বিরিয়ানি খেতে চলে আসুন হালিশহর কোনামোড়, রয়েছে হোম ডেলিভারিরও ব্যবস্থা।